আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টাইপোগ্রাফির লোগো ব্যানার ডিজাইন করতে হয়। তো প্রথমে আমি টেক্সট নিয়ে নিচ্ছি, আমি অ্যানিভার্সারি লিখলাম। এবার টেক্সটটি সিলেক্ট করে স্ট্রোক বাড়িয়ে নিচ্ছি। দিকে লম্বা thank you.
মডিফাই করে নিলাম। এবার আমি ফাইল থেকে প্লেস করে জেপিজি ফাইল নিয়ে আসলাম এবং 10 টেক্সটটিকে মেক কম্পাউন্ড শেক করে নিলাম প্যাথফাইন্ডার অপশন থেকে এবং এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম জেপিজির সাথে। এবার এটাকে ভালো করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। 10 লেখাটি সামনে শেপের পিছনে নিয়ে গেলাম সেন্ড টু ব্যাক এবং একটু মডিফাই করে নিচ্ছি। এবার এঙ্কর পয়েন্ট দিয়ে শেপটাকে টেক্সটটির সাথে ঠিক মতো গুছিয়ে নিলাম। আবারও কিছু মডিফাই করে নিলাম।
এবার আমি ফাইল অপশন থেকে প্লেস অপশন সিলেক্ট করে আমার জেপিজি নিয়ে আসলাম। এবার জেপিজির উপরে আমার লোগোটি নিয়ে আসব। অ্যারেঞ্জ অপশন সিলেক্ট করে লোগোটি সেন্ড টু ফরওয়ার্ডে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। তো তৈরি হয়ে গেল আমার ব্যানার ডিজাইন, টাইপোগ্রাফি ব্যানার। ধন্যবাদ। Oh, 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 oh